ওয়েলকাম টু দেশের একজন গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব আপার প্রাইমারি জিওগ্রাফি কাট অফ সম্পর্কে বন্ধুরা ভেরিফিকেশান পর্ব মিটে গেলে অর্থাৎ অনলাইন ভেরিফিকেশান পর্ব মিটে গেলে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তাই ইন্টারভিউ প্রক্রিয়াতে ইন্টারভিউতে সুযোগ পেতে গেলে কত কাট অফ হবে বা কত কাট অফের মধ্যে থাকতে হবে তাহলে জিওগ্রাফি ইন্টারভিউতে সুযোগ পাওয়া যাবে বা জিওগ্রাফিতে সুযোগ পাওয়া যাবে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জিওগ্রাফি কার্ট অর্থাৎ আপার প্রাইমারি জিওগ্রাফি কার্ট সম্পর্কে আমি আলোচনা করব বন্ধুরা চোদ্দো হাজার তিনশো সিটের ভিত্তিতে কাট অফ কি হতে চলেছে সে সম্পর্কে আমি প্রথম জানাবো বন্ধুরা ছিয়াত্তর থেকে সাতাত্তর ছিয়াত্তর থেকে সাতাত্তর বন্ধুরা যদি স্বচ্ছভাবে নিয়োগ হয় স্বচ্ছভাবে নিয়োগ হলে এর ভিতরেই কিন্তু তোমাদের কার্ট অফ নামবে ছিয়াত্তর থেকে সাতাত্তর জিওগ্রাফি জেনারেল ওবিসি বি পঁচাত্তর থেকে ছিয়াত্তর ও বি সি এ চুয়াত্তর থেকে পঁচাত্তর এস সি তিয়াত্তর এস টি সত্তর থেকে একাত্তর এবার আসি যদি সিট আপডেট করা হয় অর্থাৎ চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ এর সঙ্গে পাঁচ হাজার একটি প্লাস পাঁচ হাজার একশো একটি সিট এই সিট যদি আপডেট করা হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফ আরও অনেক অনেক কমবে মানে প্রায় ডাবল সিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রায় চব্বিশ হাজারের বেশি মানে সাড়ে চব্বিশ হাজারের কাছাকাছি সিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটা কমে যাবে সেক্ষেত্রে এই কাট অফ কমে দেখো কত হতে পারে জিওগ্রাফি জেনারেল ক্যান্ডিডেট তাদের চুয়াত্তর থেকে পঁচাত্তরের ভিতর থাকবে ও বি তিয়াত্তর থেকে চুয়াত্তরের ভিতর থাকবে ও বিসি এ বাহাত্তর থেকে তিয়াত্তরের ভিতর থাকবে এসসি সত্তরের থেকে একাত্তর এস টি সত্তরের নিচে নেমে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে অনেক নন ট্রেন্ডও হয়তো পেয়ে যেতে পারে বন্ধুরা যদি কার্ট ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও